আজকের এই পাঁচই আগস্টের কথা আমরা কেউই কোনো দিন ভুলব না স্মৃতি করে রেখে দিলাম আমরা নতুন করে স্বাধীন হয়েছি এই দিনে যেসব লোক এই তরুণ প্রজন্মকে হেও করতো তাদের কাজে কথায় কোনো কিছুতেই পাত্তা দিত না আজকে তাদেরকেই দেখিয়ে দিল যে তারা একসাথে হলে তাদের শক্তিই পারে কত কিছু করতে তারাই কিন্তু এনে দিয়েছে আপনার এই স্বাধীনতা এটা কিন্তু আমরা কখনোই ভুলবো না এই চৌত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট যেটাই বলেন না কেন সবার মনে থাকবে সারা জীবন মনে থাকবে অক্ষরে কিন্তু লেখা থাকবে তবে একটা কথা সবসময় মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কিন্তু অনেক বেশি কঠিন তাই যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটা আর হারাতে চায় না আমরা চাই না দেশের কোনো সম্পদ নষ্ট হোক তাই সবাই একসাথে আবারও দাঁড়াতে হবে তাছাড়া কিন্তু এই দেশকে বদলানো সম্ভব না প্রথমে আমাদের নিজেদের বদলাতে হবে তাই সবার আগে আপনারা নিজেদের মন মানসিকতা পরিবর্তন করুন তারপরেই কিন্তু এই স্বাধীনতা ধরে রাখতে পারবেন সারা রাত খুব টেনশন হচ্ছিলো কি হবে কি হবে পাঁচই আগস্টের কথা চিন্তা করে তারপরে ঘুম থেকে ওঠার কতক্ষণ পরেই কিন্তু আমরা সবাই এই সুখবরটি পেয়েছি তারপরে সবাই যেমন খুশি তেমনই কিন্তু আনন্দ উল্লাস করছে কিন্তু এই আনন্দ উল্লাসের ভেতরেও অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আজকের দিনটা কেমন যেন একটু অন্যরকম গেল কোনো কাজেই মন বসছিল না ঘুম থেকে ওঠার পরে শুধু মোবাইল আর টিভির দিকে তাকিয়েছিলাম কখন কী নিউজ দেখব সারাটা দিন দেখতে গেলে মোটামুটি আমার নিউজ দেখার মধ্য দিয়েই গেছে আমি কিন্তু সচরাচর এত খবর দেখি না খুবই অল্প দেখা হয় বা কখনো দেখাও হয় না কিন্তু এই কয়েকদিন হলো এত খবর দেখেছি এত খবর দেখেছি যেটা বলার মতো না আর পাঁচই আগস্টের কথা কি বলবো সারা দিনে আমি টিভির দিকে তাকিয়েছিলাম একটার পর একটা চ্যানেল দেখছিলাম আর খবর খুঁজছে নতুন কি আপডেট আছে খবর দেখতে দেখতেই বারবার মনে পড়ছিল সেই উনিশশো একাত্তরের কথা যখন হয়তো আমাদের জন্মই হয়নি আমরা শুধু সেগুলো ইতিহাসের পাতায় পড়েছি আজকে ইতিহাস নিজের চোখের সামনে দেখলাম দুই সালে এর সাক্ষী হলাম খুবই ভালো লাগছে এই আনন্দটা বলে প্রকাশ করার মতো না আজকের এই দিনটাতে বাংলাদেশকে খুব মিস করছিলাম মনে হচ্ছিল বাংলাদেশের রাজপথে থাকতে পারলে খুব ভালো লাগতো সেই অনুভূতিটা হয়তো আরও অনেক বেশ বেশি ভালো লাগার হতো যেটা আমরা প্রবাসে থেকে পাচ্ছি না যদিও এখান থেকেও আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি অনেক খুশি যেটা আসলে আমি আমার ভিডিওর মাধ্যমে লেখার মাধ্যমে প্রকাশ করেছি আমার মতো হাজার হাজার লাখ লাখ জনতার সবাই খুশি কারণ আজকে তারা সবাই নিজের স্বাধীনতা পেয়েছে কিন্তু স্বাধীনতা পাওয়ার পরেও কিছু মানুষ আছে তারা কিন্তু তাদের কাজে লেগে পড়েছে সেই দিকটাও খেয়াল রাখতে হবে তো যাই হোক আজকে আমি মনে হয় ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম আমি চেষ্টা করেছি আমার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন যাতে আমিও জানতে পারি আপনাদের কেমন লেগেছে আর সম্ভব হলে একটা শেয়ার করে দেবেন আজকের মতো আমি এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ